ওই দিঘির মাঝখান থেকে হাত তুলে শাখা পাড়া দেখে চলো, 10 হাত তুলে গুড মর্নিং। এখন বাজে 9:30। আমি আর মিসেস দুজনে বেরিয়ে পড়েছি আরামবাগ রঞ্জিত রায়ের দিঘি। তো ওখানকে যাওয়ার আগে আমরা যাবো মামাবাড়ি। তো মামাবাড়ি থেকে বিকালে আমরা রওনা দেব। তো বাড়ি থেকে বেরিয়েই তোমাদের সঙ্গে মোটো ব্লগ সেটআপের সাথে বলেছিলাম যে নতুন মোটো ব্লগ সেটআপ খুব শীঘ্রই আসছে। তো কেমন লাগছে অ্যাঙ্গেল আমি জানি না, আজ প্রথম ট্রাই করছি, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূর মানে বাড়ি থেকে। তো বিকালের দিকে যাব, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আরও কথা হবে। তো চলো যাওয়া যাক। তো বাড়ি থেকে প্রায় 4.5 কিলোমিটারের মতো চলে আসছি, এখনও যেতে হবে অনেকটাই। তো পুরো রাস্তাটা হয়তো এখনও যাবে না, তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আপডেট দেবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা বদনগঞ্জ টু আরামবাগ যে রোড, সেই মেন রোডে উঠে গেছি। আর তো এখন বাজে 4:30, আর তোমরা তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকের যাত্রাটা আমরা শুরু করছি এই বিক্রমপুরের কালী মন্দির থেকে। তো তোমরা পিছনে দেখতেই পাচ্ছ এর ভেতরে সুন্দর একটি বাগান রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে এই কালী মন্দিরটাকে একটু পরিদর্শন করি, কেমন জানি না তোমাদেরকেও দেখাবো, তারপর আমাদের যে উদ্দেশ্য সেই দিকে যাব। তো চলো কন্টিনিউ ব্লগটা তোমরা এনজয় করো। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা একবার মাকে দেখে নাও, দর্শন করে নাও। চলো এখানে বাইক রাখা থাক, আর আমরা একটু এই যে মন্দির রয়েছে মন্দিরের ভেতরের দিকে একটু প্রবেশ করব। ছোট্ট একটা উদ্যান রয়েছে, দারুণ দেখতে। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন একটু ভেতরের দিকে চলে আসছি। তো এখানে একদম দারুণ একটি ছোট্ট উদ্যান, আর খুব সুন্দরভাবে মেনটেন করেছে। তো চলো সেই শট তোমাদেরকে কিছুটা দেখিয়ে দেবো। এদিকেও একটা মন্দির আছে, দেখি কী কী রয়েছে। আর দেখতেই পাচ্ছ দারুণ ফুলগুলো, আর ছোট্ট আগে তেমন থাকেনি, এই কিছুদিন হলো এটা হয়েছে। তো দারুণভাবে কিন্তু মেনটেন করা হয়েছে। আর এই মন্দিরের ভেতরের দিকে চলে আসলে এই পেছনের দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা শিব মন্দির রয়েছে। তো এখানে মা রয়েছেন, তোমাদেরকে তো দেখালাম, কোনো কথা বলতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটি জায়গা, বেশ মনোরম শান্ত পরিবেশ। তো তার যে দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো গাইজ আমাদের এই মন্দির পরিদর্শন করাটা পুরোপুরি কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব রঞ্জিত রায়ের দিঘির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে পড়েছি বিক্রমপুরের কালী মন্দির থেকে, আর এখন যাব রঞ্জিত রায়ের দিঘি, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল। তবে এই রাস্তাতেই যেহেতু বিক্রমপুরের কালী মন্দিরটা পড়ে, তাই আমরা ওটাকে মিস করলাম না, তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো চলো যাওয়া যাক, খুবই কাছে, বেশি দূর নয়। তো যাচ্ছি একদম প্রথম, আমিও জানি না এর ইতিহাস কি, একটু একটু শুনেছি, যদি কোনো স্থানীয় ব্যক্তি কাউকে পাই তাহলে তাদের কাছ থেকে জানবো এর যে স্টোরি। তো প্রায় চলেই এসেছি, আর সকালে তো তোমরা দেখলেই যে আমরা বেরিয়েছিলাম এখানে মামাবাড়ি। তো যদিও আমার মামাবাড়ি নয়, আমার মিসেসের মামাবাড়ি, প্রথম আসছি, তো তাই এর স্টোরি সম্পর্কে আমার কিছু জানা নেই। হয়তো এই ডান দিকে, এটা না, এটা তো কোন দিকে যাবো, ডান দিকে একদম কাছাকাছি চলে আসছি আমরা। দেখতেই পাচ্ছি দিঘিতে কিন্তু প্রচুর পদ্মফুল ফুটেছে, এখান থেকে দেখতে পেলাম। তো চলো দেখানো যাবে, এদিকে ঘুরবো, চলে আসছি
দিঘি, তো এটা আমার কাছেও একদম নতুন, তো চলো দেখা যাক। ওয়াও কি দারুণ দেখতে। তো এখানে গাড়ি স্ট্যান্ড করা থাক, আমরা এবার যে দিঘি আছে তার মেন পার্কে যাব। আর এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা মন্দির, তো এখানকেও আমরা যাব। তার আগে এখানের যে দৃশ্যটা সেই দৃশ্যটা একটু এনজয় করব। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাইক স্ট্যান্ড করা আছে। সো আমরা একদম মেন যে বাঁধানো ঘাট সেই ঘাটে চলে আসছি, একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আর ওই দূরে আমরা দেখতে পাচ্ছি পদ্ম ফুল তুলছে, তো দেখতেই পাচ্ছ অনেক বিস্তৃত একটা বড় এরিয়া। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। সো এখান থেকেই মানে মেন ঘাট, মানে একটাই বাঁধানো ঘাট আমরা দেখতে পাচ্ছি। ওই দূরে বাইক তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যদি ভিউটা তোমাদেরকে দেখাই তাহলে অনেক দূর পর্যন্ত অনেক এরিয়া, তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর ওইখানে তোমরা দেখতেই পাচ্ছ দূরে একজন কিন্তু পদ্ম ফুল তুলছে, জুম করে দেখাচ্ছি, জানি না কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না। তো অনেকটাই দূরে আছে, আর এর যে এরিয়াটা অনেকটাই খুব শান্ত পরিবেশ। আর পাশে দুর্গা মন্দিরটাও আছে, আমরা যাব, তো তোমাদেরকে দেখাবো। তো চলো এখানকার কিছু স্লো মোশন শট তোমাদেরকে দেখিয়ে দিই। সো গাইস দেখতেই পাচ্ছ একজন পদ্ম ফুল তুলে নিয়ে এলো, এই যে দেখতেই বলে তোমাদেরকে দেখালাম। আর এখানে ফুলগুলো সব রাখা আছে, তো অনেক পদ্ম ফুল হয়েছে, যেটা বললো যে যে যেমন পারে তুলে নিয়ে যায়, বিক্রি টিক্রি করে, তেমনটাই বললো। এই পারে তো অনেকক্ষণ অনেকটা টাইম কাটালাম, একবার ওই দিকে যাওয়ার চেষ্টা করব। তো মনে হয় এই দিকে রাস্তা আছে, তো চলো একবার ওই দিকে যাই, গিয়ে ওই দিক থেকে ভিউটা কেমন লাগে একবার দেখে নিই। তো চলো যাওয়া যাক। আমরা অন্য একটি পাড়ে চলে আসছি, আমরা পিছনের দিকে একদম ওই সাইডে ছিলাম, তো আমরা তোমাদেরকে যেটা দেখালাম যে এই পাড়ে, তো এখান থেকে ভিউটা বেশ দারুণ, জায়গাটাও উঁচু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখানোর মতো তেমন কিছু নেই, তবুও এই দিকের যে পাড়টা, এই পাড়ে যদি আরও আগে আসতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, অনেকক্ষণ সময়টা কাটানো যেত, কারণ ওই দিক থেকে ভালো রকমভাবে ভিউটা দেখানো যাচ্ছিলো না। আর প্রচুর পদ্ম ফুল ফুটেছে, তোমাদেরকে তো দেখালাম, একজনের সঙ্গে দেখাও হলো, সে পদ্ম ফুল তুলতে নেমেছিল, বললো এখানে চাষ হয় না, এমনিতেই হয়েছে, যে যেমন পারে তুলে বাজারে বিক্রি করে, 5-6 টাকা করে পার পিস এখন বিক্রি হয়, সেটাও আমাদেরকে বললো। তো ফ্রেন্ডস আমরা ছিলাম ঠিক ওই জায়গাটাতে, তোমরা বুঝতে পারছো বাঁধানো যে ঘাট এখন অনেকেই চলে আসছে, তখন কেউ ছিল না। আর ঠিক এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। তো এখন প্রায় সন্ধ্যা নামার মুখে, তো এবার আমরা চলে যাব। তো তার আগে কিছুটা শট তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যা দেখানোর তোমাদেরকে দেখালাম, এর ইতিহাস সম্পর্কেও তো তোমাদেরকে এবার জানাবো, মানে ওই যে মন্দিরটা রয়েছে দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দিরকে তোমাদেরকে নিয়ে যাব। দেখি ওখানে স্থানীয় কাউকে যদি পাই বা কেউ যদি কোনো ইতিহাস বলতে পারে তাহলে তোমরা জানতে পারবে। তো এখন প্রায় সন্ধ্যা নামতে চললো, এবার আমাদেরকে যেতে হবে, তো চলো যাওয়া যাক আর কি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। এরকম অনেক রকমের দাঁড়াও ভালোভাবে নেমে যায়, কারণ প্রচুর স্লিপ যদি পড়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর এই ধরনের তোমরা কিন্তু আরও ব্লগ পাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখবে। চলো যাওয়া যাক, এটা হচ্ছে দুর্গা মন্দির, তো যাই ভেতরে কি আছে একটু দেখার। হচ্ছে এখানে দুর্গা মা আছে, ব্যাপার হচ্ছে এই যে দিঘির যে ঘটনাটা, দিঘিটা হচ্ছে প্রথম থেকে বলি ওই রংলিলায় দিঘিটা কাটায়, বুঝতে পেরেছ? দিঘিটা কাটাবার পর কাটানো হয়ে গেছে, ওই যে রমজি রায় ও তোমার একজন সাধক ছিলেন, বুঝেছ? সাধনা করে মা দুর্গাকেও সন্তুষ্ট করেছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন মা দুর্গা। আর সেই মা দুর্গা সন্তুষ্ট হয়ে ওকে বলেছিল তুই কী চাস, বুঝতে পারছ? তা সে বললে যে আমার তো অনেক
সব কিছুই আছে, জমি জায়গা কিছু আমার অভাব নেই, আমি তোমাকে মেয়ের রূপে পেতে চাই, বুঝতে পারছো? তখন সে ওই মেয়ের রূপে বলেছে, আচ্ছা তাই তুই পাবি, তবে তুই যেদিন আমাকে যা বলবি সেদিন আমি চলে যাব, বলে তাই হবে বলে উনি ওখানে মেয়ের রূপে জন্মগ্রহণ করেছিলেন রঞ্জিত রায়ের ঘরে। তারপরেতে এই দিঘি খনন হলো, হওয়ার পর তখন ওর বয়স 16 বছর, তখন দিঘিটা খনন হয়ে গেছে, বললে আমি কীরকম দিঘি কাটিয়েছি আমি দেখতে যাবো। ও বলছে না যেয়ে গেছে দেখতে, হ্যাঁ, এবং ও অনেক কাজে ব্যস্ত থাকেন, এবং বলে একদিন খুব বিরক্ত হয়ে বলেছে, হ্যাঁ তুই কোথায় যাবি যা, বলতে ও ওখান থেকে চলে আসে দিঘি দেখতে। এসেছে, আসার পর এইখানে এসে ও দিঘির দক্ষিণ দিকে বটগাছের তলায় ওখানে গেছেন, ওখানে শাঁখারি আছেন, শাঁখারি শাঁখা বিক্রি করে তিনি ওখানে আছেন, এবং তার কাছে গিয়েও বলেছে আমাকে আমি শাঁখা পরব, সে শাঁখা পরিয়ে দিয়েছেন। শাঁখা পরিয়ে দিতে শাঁখারকে বললে যে তুমি ঘরবাড়িয়ে যাওয়ার রঞ্জিত রায় মেয়ে আমি, তাকে টাকা চাইবে সে দেবে, ঘরে কলঙ্কায় আছে, আমি এখানে চান করব বলে ও চলে গেছে। ও দিঘিতে নেমেছে, নেমে দিঘিয়ে চান করতে নেমে মাঝে ডুবে গেছে। তখন ওখানে তখন ওকে গিয়ে বলেছে, তখন বলেছে আমি তো মাকে যা বলেছি আজকে, তাতে মা আমার চলে গেছে। ও ওখান থেকে কাঁদতে 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 সোজা বলে, চলো কোথায় তুমি শাঁখা পরিয়েছ, বলে ওকে ওখান থেকে এসে ওইখানে নিয়ে যায়, বললে এইখানে শাঁখা পড়েছে, বললে আমি চাই এই ঘাটে নেমে চান করব। তখন ও ওখান থেকে জোড়হাত করে বললে, মা তুই আমাকে দেখা দে তুই কেমন শাঁখা পড়েছিস, বুঝতে পারছ? তখন ওই ওইখানে হাত তুলে ওই দিঘির মাঝখান থেকে হাত তুলে শাঁখা পড়া দেখে চলো 10 হাত তুলে, হ্যাঁ, তারপর ও কাঁদতে কাঁদতে চলে গেল, বুঝতে পারছ? সেই থেকেই এই এর এ সেটা হচ্ছে মধুকুল্ল ত্রয়োদশী 12 তিথিতে ওইটা হয়েছিল, বুঝলে? এইটুকুই আমি জানি। আচ্ছা দাদু, এইখানে দিঘিতে দেখলাম যে চারপাশে পদ্ম গাছে ভর্তি কিন্তু মাঝখানটা পরিষ্কার, এর জন্য কি কিছু মানে নিচেতে কিছু আছে? ওটা কিন্তু শোনা কথা, চোখে তো দেখি না, বলে ওখানে পাঁচির আছে, মায়ের মন্দির আছে। আচ্ছা, এটা বলে আমরা শুনেছি, আমরা কিন্তু চোখে দেখিনি, তবে আমার বাপ ঠাকুর দাদারা তারা গল্প করেছে যে ওখানে পাঁচির আছে চারধারটা এবং মন্দির আছে। আর দিঘির জলটা কি কোনোদিনও শুকায় না? না, এর দিঘির জলে কোনো ছিঁচো হবে না, আর মানে জেলের জালে মাছ ধরাও হবে না, মানে আবাদ হবে না। হ্যাঁ, বন্ধ, এখন বন্ধ হয়ে আসছে, এই জলে কেউ ছিঁচতে পারবে না, আর মাছও কেউ মানে মাছ ধরা বলতে গেলে ওই জেলের জাল নামিয়ে মাঝখান দিয়ে জাল চেনে মাছ ধরা সেটা হবে না। এমনি ধারেতে বর্ষাকালে জল হলে পরে মাছ ধরে, যেগুলো মেটা মাছ বলে, শোল বোল চিতল, হ্যাঁ, শিঙি মাগুর কই এইসব মাছ ধরাধরি করে, তবে ওই জাল নেমে হয় না, শীত পেলে ধরা হতো, সেটা এখন পদ্ম গাছ হয়ে গেছে বলে সেটা বন্ধ হয়ে গেছে, এখন শীতকালটা বন্ধ হয়ে গেছে। সো গাইস, দেখতেই পাচ্ছ এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, পুরো মোবাইলে ফ্ল্যাশ জেলে আমরা ব্লগ শ্যুট করছি। তো তোমরা তো দেখতেই পেলে এক বয়স্ক দাদুর কাছ থেকে আমরা এই দিঘির যে ইতিহাস সে সম্পর্কে জানলাম, অনেক চেষ্টা করছিলাম যে এখানকার স্থানীয় কারো কাছ থেকে আমরা জানবো, তো সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ বলছে আমরা জানি না, বা অনেকে বলছে যে আমরা জানলেও ঠিকমতো যেহেতু জানি না তাই বলতে পারবো না। তো যাই হোক, ভাগ্যক্রমে এক দাদুকে পেয়ে গিয়েছিলাম, রাস্তার ধারেই বসেছিল, তো জিজ্ঞাসা করলাম, উনি বললেন, তো তোমরা তো সেটা দেখতেই পেলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর এই ধরনের ব্লগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখো।